দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। আজ বিজেপির রাজ্য কমিটির বৈঠক রয়েছে। লোকসভা ভোটে বিজেপির ভরাডুবির পর এই প্রথম বৈঠক রয়েছে তাদের। সায়েন্স সিটিতে হবে এই বৈঠক। বৈঠকে উপস্থিত থাকবেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, উপস্থিত থাকবেন দিলীপ ঘোষ সহ কেন্দ্রীয় নেতৃত্ব। 2026 বিধানসভা ভোটে সাংগঠনিক রণকৌশল ঠিক করতেই আজকের এই বৈঠক। দেবাশিষ সেনগুপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি, বিস্তারিত জানবো। দেবাশিষ, এই যে বৈঠক হতে চলেছে, লোকসভা নির্বাচনের পর বাংলায় যেভাবে বিপর্যয় ঘটেছে বিজেপির ক্ষেত্রে, সেই নিয়ে যেমন একদিকে আলোচনা হতে পারে, সামনে 26 বিধানসভা ভোট, সেই নিয়েও কি আলোচনা হবে বৈঠকে? দেখো, একদম তাই। আজকের এই বর্ধিত রাজ্য কমিটির বৈঠক, অর্থাৎ লোকসভা নির্বাচনে ফলাফল বেরোনোর পরে এটাই কিন্তু প্রথম রাজ্য কমিটির বর্ধিত বৈঠক। যদিও এর আগে বিজেপি নেতৃত্ব তারা কিন্তু নিজেদের মধ্যে বৈঠক করেছে, চুলচেরা বিশ্লেষণ করেছে এবং কেন এই ফলাফল, অর্থাৎ গতবারের যে আসন সেই আসনে তারা ধরে রাখতে পারেনি। যদিও তাদের আশা ছিল যে এবারে কিন্তু তাদের ফলাফল ভালো হবে, আরো ভালো হবে। দেশের প্রধানমন্ত্রী এসে নিজে ঘোষণা করে গিয়েছিলেন যে সারা দেশের মধ্যে লোকসভায় ভালো ফল হবে পশ্চিমবঙ্গে, সেই জায়গায় ভালো ফল তো দূরের কথা, আগের বারের থেকে আসন তাদের আরো কমে গিয়েছে। আর তা নিয়ে তারা ইতিমধ্যেই চুলচেরা বিশ্লেষণ করেছে এবং সেই চুলচেরা বিশ্লেষণ কিন্তু আজও হবে এই সায়েন্স সিটি বৈঠকে, এমনটাই কিন্তু মনে করছে বিজেপি। আজকের এই বৈঠকে তারা কারা উপস্থিত থাকবেন? যেমন একদিকে থাকবে সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, এর পাশাপাশি উপস্থিত থাকবেন দিলীপ ঘোষ, রাহুল সিনহা রাও, এবং থাকবেন কেন্দ্রীয় পর্যবেক্ষকরা, তারাও কিন্তু সুনীল বনসল থেকে শুরু করে মঙ্গল পাণ্ডে, তারাও কিন্তু এই বৈঠকে, সতীশ দন্স, তারাও কিন্তু এই বৈঠকে উপস্থিত থাকবে। এবং এই বৈঠক থেকে মূলত একদিকে যেমন তাদের চুলচেরা বিশ্লেষণ হবে, কেন এই ফলাফল, বেশ কিছু দুর্বলতা তারা ইতিমধ্যেই চিহ্নিত করেছে, তার দলীয় নেতৃত্ব যারা আসছেন জেলা জুড়ে বিভিন্ন যে নেতৃত্ব, তাদের যে ভাতৃপ্রতিম সংগঠন, তাদের যে নেতৃত্ব তারা সেখানে আসছেন এবং তাদের মধ্যে আলোচনা করবে। এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে আগামী দিনে 2024 নির্বাচনে, 2026 নির্বাচনে এই বাংলায় তাদের ক্ষমতা পেতে যা যা করতে হয় সেক্ষেত্রে তাদের সংগঠন একদম নিচু স্তর থেকে, অর্থাৎ বুথ স্তর থেকে তারা সেই সংগঠন যাতে শক্তিশালী হয় তাই তবে লক্ষ্য। এবং আগামী দিনে রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারকে কোন কোন ইস্যুগুলো নিয়ে তারা রাস্তায় নামবে, মানুষের কাছে গ্রহণযোগ্য উঠতে পারে, এই ধরনের এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আজকে রণকৌশল ঠিক করবে বলে বিজেপি সূত্রে খবর। অবশ্যই নজর থাকবে এই বৈঠকের দিকে। আপাতত ধন্যবাদ তোমায় দেবাশিষ সেনগুপ্ত, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রবীণ।